জোগাড় করতে পারবেন, শপিং ওগুলো করতে পারবেন, অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাশ তুলতে পারবেন স্যার, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, এখন থেকে বচতটা খুলুন স্যার, পেওয়াতে টাচ করেছেন, পেতে টাচ করেছেন, বচতটা খুলুন স্যার। পেতে টাচ করলে তো পে হয়ে যাবে, এটা আমার তো, এটা আমার তো। হ্যাঁ স্যার, আমাদের আমাদেরকে ফোন পে কোম্পানি থেকে কোনদিন আপনি 1 টাকা চার্জ কাটবেন না স্যার। না, ফোন পে তে পে করলে তো এটা পে হয়ে যাবে, তো আমি কোথা থেকে ক্যাশব্যাক পাবো? ক্যাশব্যাক পেলে তো ভাউচারে থাকবে না এটা? আমার কথা শুনবেন স্যার আপনি, দেখুন আমাদেরকে ফোন পে অতদিন থেকে ইউজ করুন, কোনদিন আপনার 1 টাকা চার্জ কেটেছে, এটা ক্যাশব্যাক আপনি এড করবেন, ঠিক আছে স্যার? এটা ক্যাশব্যাকটা আপনি কিভাবে এড করবেন বুঝতে পারছেন আপনি? না তো, বুঝতে পারিনি তো। বুঝতে পারেন তো, ওখানে পিওয়াইতে টাচ করুন স্যার, পেতে টাচ করুন, ভাউচার তো খুলুন স্যার। পেতে টাচ করলে তো পে হয়ে যাবে। এই দাদা, পে হবে না, আপনার অ্যাকাউন্টে 1 টাকা আপনার ব্যালেন্স কাটবেন না স্যার, ওটার জন্য আপনি মাইন করবেন না, বুঝতে পারেন? আপনি ফোন পে কোম্পানি থেকে কোনোদিন আপনার 1 টাকা চার্জ কাটবেন? কত দিন থেকে ইউজ করেন আপনার, কোনোদিন আপনার 1 টাকা চার্জ কাটছে তো ফোন পেতে? তো কখনো তো এরকম আসে নাকি পে করতে হবে বলে, সবসময় তো ভাউচার। এখন কি ফোন পে নিয়ম আপনি জানেন কি জানেন না? এখন তো ফোন পে নিয়ম আপনি ক্যাশব্যাক, ক্যাশব্যাক তো সবই জানি আমি, তো সেটা তো ডাইরেক্ট চলে আসে, তা বলে এরকম পে তো কখনো আসে না? না স্যার, ডাইরেক্ট আসে না স্যার, এই ভাবে আপনি ই করতে হবে স্যার। আমার কাছে আমার কথাটা আপনি হেড রেকর্ডিং করে রাখুন স্যার, আপনার যদি 1 টাকা চার্জ কাটে যাবে স্যার, তো পুলিশ থানাতে কমপ্লেন করলে আমাদেরকে চাকরি চলে যেতে স্যার, আমার হেড রেকর্ডিং করে রাখুন আপনি, ঠিক আছে? তো আপনি কোন কোম্পানিতে চাকরি করেন? এটা ফোন পে কোম্পানি কি, ফোন পে, গুগল পে, পেটিএম? ফোন পে, গুগল পে, পেটিএম, আপনি তিনটা কোম্পানিতে একসঙ্গে চাকরি করেন? দাদা আপনি ফোন পে, গুগল পে, পেটিএম একই জিনিস, বুঝতে পারেন আপনি? না তো, সবার তো মালিক আলাদা, আমি তো যেটা জানি, পেটিএম এর মালিক কে বলুন তো। আপনি ফোন পে ইউজ করেন কি আপনি জানেন কি জানেন না? ফোন পে, গুগল পে, পেটিএম একই জিনিস, বুঝতে পারেন আপনি? ফোন পে তে অত দিন থেকে ইউজ করেন না আপনি। পেটিএম এর মালিকের নাম কি বলুন তো? আপনি করবেন কি করবেন না স্যার? তো আমাকে তো পে দেখাচ্ছে, আমি পে কেন করব? আমি এখানে পে কেন করব? আমি তো, আমার ক্যাশব্যাক আসলে তো ক্যাশব্যাক দেখাবো, এখানে পে দেখাচ্ছে তো। তো আবার টু টু পে পয়েন্ট দেখাচ্ছে, টু পে পয়েন্ট কে আবার কে জিনিস? টু পে পয়েন্ট প্রাইভেট লিমিটেড, এটা তো কোনো কোম্পানি নয় স্যার। আপনি করবেন কি করবেন, কি করবেন কি করবেন? ক্যাশব্যাক তো আমি চাই, আমার তো রিসিভ করব আমি ক্যাশব্যাক, কিন্তু এখানে তো পে দেখাচ্ছে। আপনি বিহার থেকে কলকাতা গেছেন চাকরি করতে? আপনি করবেন কি করবেন? আমি, আমার ক্যাশব্যাক লাগবে, কিন্তু আমার এখানে পে দেখাচ্ছে, তো আমি সেটা পে কেন করবো? আমি সেটাই জিজ্ঞেস করছি এখানে। ঠিক আছে, আপনাকে কল করবো।